নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 টু 2027 কেমন যেতে চলেছে বিশ্ব রাশির? অনেকেরই প্রশ্ন করেছেন যে স্যার, বিশ্ব রাশির আগামী ভবিষ্যৎগুলো কেমন যেতে চলেছে, বর্তমান থেকে আগামী ভবিষ্যতে কী কী ঘটনাগুলি ঘটতে চলেছে যা ধ্রুব সত্য হতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। বিশ্ব রাশির আপনি মানুষ, 2023 টু 2027 কী কী ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে চলেছে জেনে নিন। আগাম অগ্রিম এই ঘটনাগুলি আপনারা জানতে পারবেন মহা ভবিষ্যৎবাণী। দেখুন, প্রথম আসি আপনাদের, ঠিক দশমভাবে শনি কিন্তু অবস্থান করছে। শনি অবস্থান করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ কিন্তু দিবে, অর্থাৎ 2023 টু 2025 মার্চ পর্যন্ত এই শনি কিন্তু আপনার কর্মভাবে কিন্তু থাকবে। এই সময়ের মধ্যে আপনার কর্মক্ষেত্রে একটা সুযোগ কিন্তু আসবে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, প্রমোশন এই আগামী আড়াই বছরের মধ্যে আপনাদের প্রমোশন হয়ে যেতে চলেছে। যারা চাকরি পাচ্ছিলেন না, চাকরি আপনাদের নিশ্চিত হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনারা কাটিয়ে উঠতে চলেছে। আপনি বিশ্বরাশির মানুষ লিখে রাখুন। যারা দেখছেন এই আগামী দু আড়াই বছরের মধ্যে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে, একটা বড় বদল কিন্তু আসতে চলেছে। যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই আড়াই বছরের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কী কী পরিবর্তন হলো, নিশ্চিতরূপে শনি কিন্তু আপনাদের এই পরিবর্তনগুলো কিন্তু ঘটাবে। কিন্তু শনি আবার 2023 টু 2025 পর আপনার একাদশভাবে চলে যাবে। বর্তমানে শনি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, দ্বাদশভাবে দৃষ্টি দেওয়া, পায়ে ব্যথা বা পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এই আগামী আড়াই বছর। পায়ে চোট আঘাত লাগা, পায়ে ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। এবং সরাসরি আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনি বিশ্বরাশির মানুষ লিখে রাখুন, আপনার সপ্তমভাবে দৃষ্টি দিয়ে আগামী আড়াই বছরের মধ্যে আপনাদের বিবাহের নিশ্চিত কিন্তু হতে চলেছে। শনি যখন সপ্তমভাবে দৃষ্টি দেয় কিনা, বিবাহের কানেকশানগুলো কিন্তু জোর করে, অর্থাৎ যারা বিশ্বরাশির মানুষ আছেন কিনা, নিশ্চিতরূপে আপনাদের আগামী আড়াই বছরের মধ্যে বিবাহ কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। সরাসরি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, মায়ের সাথে আর্গুমেন্টে আপনি জড়িয়ে বলতে পারেন, মায়ের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য আপনাদের হতে পারে, মায়ের সাথে আর্গুমেন্ট, মায়ের সাথে মতবিরোধ, মতপার্থক্য। এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা কিন্তু রয়েছে। মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু রয়েছে। আর্গুমেন্ট থেকে একটু এড়িয়ে চলুন মায়ের সাথে। এবার একাদশভাবে এই বিশ মার্জন করবে, শনি কিন্তু অবস্থান করবে 2025 মার্চ মাস থেকে। আপনাদের প্রফিট কিন্তু দিবে, লাভ দিবে, সফলতা দিবে, ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করবে। এবার দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার টুয়েলভ হাউসে চলে আসছে 21 এপ্রিল 2023 পর থেকে। এই সময় আপনাদের খরচ বৃদ্ধি কিন্তু করবে, অযথা কিছু কিছু ক্ষেত্রে খরচ হবে এপ্রিলের পর থেকে। খরচের দিকে নিয়ন্ত্রণ করুন আপনি যদি বিশ্বরাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে সরাসরি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের প্রপার্টি কেনার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কোনো প্রপার্টি পারচেজ করা,
এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এই বৃহস্পতি আপনার 23-24 আপনার দ্বাদশভাবে থাকবে, 24-25 আপনার রাশির উপর কিন্তু অবস্থান করবে। দেখুন, রাশির উপর যখন অবস্থান করবে, প্রথম কথা আপনাদের সন্তান ক্ষেত্র মজবুত করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন 23-24 আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। অর্থাৎ 24-25 যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হবে। আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। আপনার এডুকেশনের জায়গাটা, যারা বিদ্যার্থী আছে, শিক্ষার্থী আছে, সেখানে আপনারা লাভ পাবেন। আপনাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি হবে। আপনাদের পিতার সাথে সম্পর্কের উন্নতি এ সময় হবে এবং পৈতৃক সূত্রে একটা লাভ আপনাদের হবে। এবং এই সময় আপনাদের সুনাম খ্যাতি অর্জন কিন্তু আপনারা এই সময় কিন্তু করবেন। আপনি বিশ্বরাশি মানুষ, রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং এই সময়ও কিন্তু আপনার 24-25 মধ্যেও কিন্তু আপনাদের বিবাহের কিন্তু ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন এবং ব্যবসা ক্ষেত্রে এই সময় নিশ্চিতরূপে ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে। এবার 25-26 বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে। দেখুন, একাদশপতি দ্বিতীয়ভাবে গিয়ে আপনাদের সেভিংস বাড়বে, আপনাদের ইনকাম বাড়বে, সেভিংস বাড়বে, আপনাদের কথার মধ্যে মধুরতা আসবে, আপনাদের পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের কিছুটা আপনাদের উন্নতি কিন্তু হবে এবং আপনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর কিন্তু হবে। এই সময় 25-26 মধ্যে প্রেজেন্টেশন এবং আপনাদের খ্যাতি আপনাদের এই সময় কিন্তু বাড়বে। কিন্তু আবারও বলছি, লিভার পেট জনিত সমস্যা 23-24 মধ্যে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভোগাতে চলেছে। এবং 2026-2027 এই বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে চলে যাবে। দেখুন, এই সময় আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম আপনাদের বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে আটকে গেছে এমন কাজগুলো আপনাদের আটকে গেছে, সেই কাজগুলো একটু বিড়ম্বনা হবে। এই সময়গুলো কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। আপনি বিশ্বরাশির মানুষ, এবার আসি, আপনি বিশ্বরাশির মানুষ, রাহু আপনাদের কী ফল দিতে চলেছে? দেখুন, রাহু দ্বাদশভাবে অবস্থান করছে, এই 30 অক্টোবর পর্যন্ত রাহু দ্বাদশভাবে অবস্থান করবে। এই সময় কিছু কিছু ষড়যন্ত্র, কিছু ভুল সিদ্ধান্ত, উটকো কিছু ঝামেলা, এই সময় কিন্তু আপনি পড়ে যেতে পারেন। মাথা গরম হয়ে যাওয়া, মাথাকে ঠান্ডা করুন এই সময় এবং অহেতুক উটকো ঝামেলা থেকে এড়িয়ে চলুন। দ্বাদশভাবে বিশেষ কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে চলেছে। কিন্তু 23 অক্টোবর থেকে 25 এপ্রিল পর্যন্ত একাদশভাবে অবস্থান করবে এই রাহু। এই একাদশভাবে অবস্থান করে আপনাদের ইনকামের জায়গায় বাড়বে। লিখে রাখুন, আপনি বিশ্বরাশির মানুষ, এই 1.5 বছরের মধ্যে আপনাদের প্রফিট, আপনাদের লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনাদের বাড়তে কিন্তু চলে। আপনি বিশ্বরাশির মানুষ, একাদশভাবে গোচরে রাহু কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনি বিশ্বরাশির মানুষ, আপনার একাদশভাবে ভ্রমণ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। 25 এপ্রিল-26 অক্টোবর আপনার কর্মভাবে থাকবে কেরিয়ার ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে লিখে রাখুন, আপনার পরিবর্তন হতে চলেছে। যে জায়গাতে রয়েছেন সেখান থেকে উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা, আপনার কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা, যারা চাকরি পাচ্ছিলেন না চাকরি পাওয়ার একটা সম্ভাবনা, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে আপনাদের উন্নতি হবে, আপনাদের বসের সাথে সম্পর্কে উন্নতি হবে। যারা এমএনসি কোম্পানিতে কাজকর্ম করছেন, আপনি বিশ্বরাশির মানুষ,
এই জায়গাটাতে কিন্তু আপনাদের কাচের জায়গা কিন্তু আপনাদের গাঢ় হতে কিন্তু চলেছে। লিখে রাখুন বিশ্বরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার ২০২৬ অক্টোবর টু আপনার ঠিক ২৭-২৮ অবধি আপনার ভাগ্যভাবে চলে আসছে রাহু। পিতার সাথে মতবিরোধ, মতপার্থক্য এই সময় কিন্তু আপনার সৃষ্টি কিন্তু হবে। পিতার সাথে আপনার মতবিরোধ, মতপার্থক্য তৈরি হবে বা পিতার স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনি টেনশনে কিন্তু থাকতে কিন্তু পারেন। পিতার স্বাস্থ্য, পিতার হেলথের জায়গা বা পিতার সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়া এই জায়গাটা কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে আপনার ২৬ অক্টোবরের পর থেকে। এই যে ডেটগুলো আপনাদেরকে আমি বলে দিলাম, এই সময়গুলো, এই এই ঘটনাগুলোই কিন্তু আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে। কী উপায় করবেন আপনারা? যতদিক ওম নমঃ শিবায় মহাদেবের উপাসনা করুন, আপনারা হনুমানজির উপাসনা করুন, আপনারা হনুমান ৪০ আপনারা পাঠ করুন এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। অথবা শুক্রের যদি বীজমন্ত্র আপনারা পাঠ করতে পারেন তাতেও আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে নিশ্চিতরূপে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এই ২০২৩ টু ২০২৭ এই বড় ঘটনাগুলো ধ্রুব সত্য হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।